কার মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে আসলাম রান্নাঘরে তো একটা বল নিয়ে এর মধ্যে আমি বলটার মধ্যে আমি এক দেড় চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়েছি চামচটা ছোট তাই আমি দুবার দিলাম এক কাপ উম জল দিয়েছি গরম জল মানে বেশি গরম না হালকা উম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম দশ মিনিট পর এর উপর থেকে আমি দুশো গ্রাম ময়দা ঢেলে দিলাম এক কাপ ময়দা নিয়েছি এটা মেজারমেন্টটা দুশো গ্রাম হবে হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা চেলে তো আজকে আমি বেকারি স্টাইল বন বানাচ্ছি বেকারি স্টাইল না বেকারির মতো সেম হবে এর উপর থেকে আমি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নেবো আটার ডোর মতো সফট একটা ডো বানাবো তো ব্রেড বা বন বা পাউরুটি বানাতে গেলে যে প্রসেসটা ফলো করতে হয় এইগুলো এই প্রসেসটাই হচ্ছে মেইন তো সারফেসের উপর আমি কিছুটা তেল দিয়ে ডোটাকে আবার মাখাবো দেখুন এইভাবে করে মাখছি আমি টেনে নিচ্ছি আবার ফোল্ড করছি টেনে নিচ্ছি আবার ফোল করছি তো এইভাবে করে পাউরুটি বা ব্রেড একদম জালিদার একদম সফট হবে হাতে লেগে গেলে সামান্য একটু তেল লাগিয়ে নেব তো মেন প্রসেসটাই হচ্ছে এটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি আবার ওই এক ঘন্টার মতো রেস্টে রাখবো রেস্টে রাখাটাই মেন ইম্পর্টেন্ট এই জিনিসটাই ফলো করতে হয় ডোটা মাখা আর রেস্টে রাখা এটাকে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবো দেখুন রোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে একটু হাত দিয়ে প্রেস করে হাওয়াটা বের করে দিলাম আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি হালকা হাতে তো গুড় আর আটা দিয়েও ব্রেড বানানো যায় আমি বানিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এটাকে আমি চার ভাগে ডিভাইড করে নিচ্ছি সমান সমান করে প্রথমে একটু দাগ দিয়ে নিলাম যাতে সমান হয় এখন লিচিগুলিকে এইভাবে করে আমি ফোল্ড করছি দেখুন নিচের দিকে মুড়িয়ে মুড়িয়ে ফোল করে নিচ্ছি যাতে নিচটা একদম ফ্ল্যাট থাকে উপরটা একটু রাউন্ড শেপ থাকে এইভাবে করে চারোটা আমি রেডি করে নিচ্ছি দেখুন একটা টিনের মধ্যে আমি অয়েল ব্রাশ করে সুন্দর করে সাজিয়ে দিলাম এখন আমি বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো তারপরে ওভেনে দিয়ে দেবো দেখুন কতটা জায়গা খালি ছিল তিনটা পুরো ভরে গিয়েছে রেস্ট রেস্টে রাখাটাই মেইন ইম্পর্টেন্ট ডাবল হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু দুধ নিয়ে ব্রাশ করে দেব। এটা কালারটা সুন্দর আসবে তো প্রথমে একবার ডো বানিয়ে আমি এক ঘন্টার জন্য রেখেছিলাম এখন সামান্য দশ দশ মিনিটের মতো রাখলাম আমি আবার এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য দেখুন পাউডারটিটা ব্রেড লাগছে তো বেকারির মতো কি দারুণ হয়েছে দেখুন আমি কেটেও দেখাবো আপনাদেরকে একদম সফট হয়েছে অনেকটা গরম আর সফট রয়েছে ঠান্ডা হয় নাই ভালো করে এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে এই দেখুন লাগছে তো জালিদার বন একদম পাউডারিটা মন সফট হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন